আবু হুরাইরাতে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন বাইনামা রাজুল ইয়ামশি বিতারিকিন, কোন এক মানুষ এক সময় প্রাচীন যুগে রাস্তা দিয়ে হাঁটছিল, রাস্তা দিয়ে চলছিল, ওয়াজাদা গুসনা শৌকিন আলাত তারিক, রাস্তাতে একটি কাঁটাযুক্ত ডাল পড়া দেখল, কাঁটাযুক্ত ডাল পড়ে আছে রাস্তার উপর, যে কোনো মানুষকে কাঁটা লাগতে পারে, এইরকম দেখে কি করলো, ফাঁকা যাও সেটাকে উঠিয়ে নিয়ে ফেলে দিল, রাস্তা থেকে সরিয়ে দিল, ছোট্ট কাজ, সামান্য কাজ, মানে কি বা করলো, ফাশাকার আল্লাহ লাহু, আল্লাহ তার এই নেক আমলের মূল্যায়ন করলেন, আল্লাহর শুকরিয়া, শাকারা, কে শুকরিয়া করছেন, আল্লাহর শুকরিয়া, মানে এখানে শুকরিয়া আল্লাহ, আমার শুকরিয়া, আপনার শুকরিয়া কি করবেন, একটা কাঁটা হটাইলেন, একটা ভালো নেকির কাজ করলেন, আল্লাহ ফাইনাল্লাহ শাকিরুন আলিম, আল্লাহর একটি নাম হচ্ছে শাকির, কোরআনে আছে আল্লাহ শাকির, তো আল্লাহর শুকরিয়া কেমন, আল্লাহর শুকরিয়া হচ্ছে মূল্যায়ন করা। দেখেন আপনি একজন কর্মচারী কোম্পানির, খুব সুন্দর আমানতের সাথে কাজ করছে, নিষ্ঠার সাথে কাজ করছেন, যদি কোম্পানি আপনার মূল্যায়ন করে, আপনার মর্যাদা দেয় যথাযোগ্য, তাহলে আপনার মনটা কেমন হবে, কত খুশি হবে, যে দেখ আমি যেমন ভালো মানুষ তেমন কাজ ভালো করি, তেমন আমার কোম্পানি আমার মূল্যায়ন করে, কিন্তু দেখা যাচ্ছে না এত সুন্দর কাজ করছেন আর এত নিষ্ঠার সাথে আমানতের সাথে কাজ করছেন, কিন্তু ওই যেগুলো চোর বাটমার ওই রকম আপনাকেও মনে করছে, মনটা কত খারাপ হবে, হ্যাঁ মনটা খারাপ হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো বান্দা, একটা গরিব মানুষ, যে কোনো স্তরের লোক হোক না কেন, এই না যে রূপচারা কারো দেখেন, আমল দেখেন, যে কোনো একটা আমল করলে ওর একটা মূল্যায়ন করেন আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য আল্লাহর নাম হচ্ছে শাকির। তো এখানে শাকার আল্লাহ, আল্লাহ তার শুকরিয়া আদায় করলেন মানে আল্লাহ তার এই নেকির মূল্যায়ন করলেন, মানে নেকির কি করলেন, আল্লাহ উত্তম প্রতিদান দিলেন, সেই প্রতিদান হচ্ছে ফাগাফার আল্লাহ, আল্লাহ তাকে মাফ করে দিল, গুনাহ ছিল, পাপ ছিল, ওই একটা কাঁটাওয়ালা ডাল সরিয়ে দেওয়ার জন্য তাকে আল্লাহ মাফ করে দিলেন। তাহলে ইসলাম কত সুন্দর দিন, ইসলামের সৌন্দর্য, ইসলাম শুধু মসজিদে সীমিত নয়, রাস্তাঘাটে মাঠে ঘাটে, সুবহানাল্লাহ, একটা গাছ পড়ে গেছে দেখবেন আমাদের দেশে, রোডে একটা গাছ পড়ে গেছে ঝড়ে হঠাৎ করে, আদেশে গাড়ি সব জ্যাম লেগে গেছে, পাশের গ্রামের মহল্লার লোকেরা এসে তাড়াতাড়ি করে সেই গাছটাকে সরিয়ে দিলেন, কত বড় একটা নেকির কাজ করলেন, যেমন সরিয়ে দিলেন, কত লোক ইমার্জেন্সিতে ছিল, না হলে এদের ফ্লাইট ক্যান্সেল হতো, কারো ট্রেন ছুটে যেত, বাস ছুটে যেত, কত হয়রানিতে পড়তো আল্লাহই জানে। সুদূর প্রসারিত, মানে এর উপকারিতা, সুদূর প্রসারিত উপকারিতা, মানুষ অনেক সময় চিন্তা করে না যে আমার এই ছোট কাজটা এত গুরুত্বপূর্ণ, হতে মানে একটা লোক তাড়াতাড়ি করে যাচ্ছিল আর ওই কাঁটা দেখেনি, আপনি কিন্তু দেখেছিলেন কাঁটাটাকে, দেখার পরে আপনি সরালেন না, আর একটি লোক তাড়াহুড়া করে জলদি যাচ্ছিল এমন, হ্যাঁ তার পায়ে কাঁটা লাগলো, ওখানেই তাকে বসে যেতে হইলো, আল্লাহ আকবার, তা আপনি কাজটাকে হয়তো হালকায় মনে করলেন বা দেখলেন যে একটা লোক কাঁটাই সরালো, কি বা এমন করলো না, অনেক কাজ করলো, সে অনেক বড় কাজ করেছে সে, তো এতে আল্লাহ মাফ করে দিয়েছেন। জি, তো যেমন মানুষ এটাকে হালকা, এই হাদিসকে নিয়ে আসা হয়েছে কিসে, জোহরের সলাতে রোদে কষ্ট করে আসার অধ্যায়, এর সাথে আবার কিসের সম্পর্ক, এখানে রাস্তা থেকে কাঁটাওয়ালা ডাল সরানো আর এখানে জোহরে রোদের সময় আসা, এর সাথে বাহ্যিক মিল দেখা যাচ্ছে না, কেউ কেউ বলেছেন এখানে সূক্ষ্ম একটা মিল রয়েছে, সেটা হচ্ছে যে যেমন একটা কাঁটা যদি রাস্তা থেকে সরায় তাহলে সে নিজেও হয়তো ভুরুকে পড়ে যে আমি এমন বা কোন নেকির কাজ করলাম, সামান্য কিছুই করলাম, তাই না, আর যারা দেখে তারা তো এটাকে কোনো মূল্যায়নই করে না, কি বা করলো, তাই না, আপনার আগে আগে একটা লোক যাচ্ছে একটা কাঁটা সরিয়ে দিল, একটা ময়লা আবর্জনা ছিল, একটা ধরেন একটা টিস্যু পড়ে আছে অথবা একটা দেখছেন যে কোনো ডাব্বা পড়ে আছে সেটাকে সরিয়ে দিল, হোঁচট খেতে পারে ওখানে, কিন্তু আপনি তো সেটার মূল্যায়ন করলেন না, আল্লাহর কাছে অনেক তার মূল্য। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।
হাইলাম।